আজ বাঁকুড়া জেলার খাতড়ায় সরকারি অনুষ্ঠানে যাবার পথে খাতড়া পঞ্চায়েতের অন্তর্গত বিকিয়া গ্রামে তপশিলি সম্প্রদায়ের মানুষের খোঁজ খবর নিতে তাদের সঙ্গে কিছুক্ষণের আলাপচারিত করলেন মুখ্যমন্ত্রী। আমার মিটিং আছে এখন। না বলুন একটু বসুন, 2 মিনিট। চালটা পাওয়া যাচ্ছে তো? চালটা ঠিক আছে তো? আপনাদের এখানে করোনা বেশি হচ্ছে না? আমাদের ওখানে তো বেশি আছে। এবারেও 10 লাখ দেওয়া হয়েছে, কিন্তু 10 লাখ আবার 10 কোটি লোক ফলে এবারেও 10 লাখ দেওয়া হয়েছে। কোথায় নিজের আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড টার্ড পেয়েছে? ওটা কিন্তু প্রাইভেটও করে, এমনকি আপনার বাড়ির যে মেয়ের বিয়ে হয়েছে, বাড়ির মেয়ের গার্জেনের নামে হচ্ছে, তার বাড়িরও যদি বাবা মা ট্রিটমেন্ট করতে হয় সেটাও করে। আর 60 বছর বয়স যাতে তাদের শিডিউল কাস্ট সিডিউল টাইপ পেনশন দেওয়া হচ্ছে না, জয় জহর চালু হচ্ছে। হ্যাঁ, না আবার 10-12 দিন বাদ থেকে আবার খুলবে। আর যাদের এখন অ্যাপ্লিকেশন বাকি আছে তারা অ্যাপ্লিকেশনটা দিয়ে, ঠিক আছে? দেখুন, কন্যাশ্রী দিচ্ছে, শিক্ষাশ্রী দিচ্ছে, চাল দিচ্ছে, স্বাস্থ্য দিচ্ছে, আগে তো কিচ্ছু ছিল, এখন সব করে দিয়েছে। এত 10 কোটি লোকের করতে গেলে তো টাইম লাগবে, এত টাকা আসবে কোথেকে? একটা কোভিডের যাদের করোনা হচ্ছে বিনা পয়সায় তাকে চিকিৎসা করছে, একটা ইঞ্জেকশনের দাম হচ্ছে 25,000 টাকা, সব গভর্নমেন্টই করছে। আর আপনাদের কাস্ট সার্টিফিকেট আছে তো? সব কাস্ট সার্টিফিকেট সব আছে তো? কাস্ট সার্টিফিকেটে কোনো অসুবিধা নেই? না, আমি আবার আসবো, আপনারা ভালো থাকবেন, ঘর আমি আস্তে আস্তে করবো। একবার সব আবার আস্তে আস্তে করবো। নমস্কার।